এটা জিক্সার 2019-এর মডেল ওয়ান্টেজ গাড়ি। সো এটার দাম চা হচ্ছে আস্কিং প্রাইস 1,00,000 টাকা। করোনার কারণে কমে গিয়েছে আমাদের বাজেটের হাল, তাই সেকেন্ড হ্যান্ড বাইক দেখাতে আজকে আমরা চলে আসছি বংশাল। এখানে রয়েছে বাইকের হিউজ কালেকশন, যার প্রতি ইয়াংদের অনেক অ্যাট্রাকশন। বাকিটা পাবেন আমাদের ডেসক্রিপশন, যেন আপনি সহজেই করতে পারেন সিলেকশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা ব্লগের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড বাইক। এখন আমি আছি খোকন অটো এই শোরুমটিতে, যেটি ঢাকার বাইকপল্লী হিসেবে খ্যাত, বংশালে মুকিম বাজার 142/R। এখানে আপনি তিনটি অপরচুনিটি পাবেন, অর্থাৎ আপনি সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করতে পারবেন, আপনি আপনার বাইকটি সেল করতে পারবেন, এবং আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন। সো মনোযোগ দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। তো বাইকগুলো সম্পর্কে ডিটেল জানাতে আমাদেরকে হেল্প করবে খোকন অটোর্স ইনচার্জ আলামিন ভাই। সো আলামিন ভাই, প্রথমে আমাদেরকে কোন বাইকটি দেখাবেন? প্রথমে আপনারা দেখতে পারেন অ্যাপাচি বাইক, অ্যাপাচি আরটিআর 160। এই বাইকটি 7,000 কিলো চলছে। এই বাইকের মডেল হচ্ছে 2018-র মডেল, ঠিক আছে। এখনো মানে 2 বছরের কাগজ রিনু করা আছে। আর এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে কত? 1,25,000 টাকা। আমাদের বাইকে কোনো অ্যাক্সিডেন্ট কোনো প্রকার প্রবলেম নেই। দেখছি সাদা রঙের হিরো হাং গাড়িটি, জানবো এর সম্পর্কে। যে হাং হচ্ছে 19-এর মডেল, ডুয়েল ডিস একটি বাইক, ঠিক আছে। এটা রান করছে 8,000 কিলো। এটা কাগজ 19 থেকে 21 পর্যন্ত করা আছে। এটার প্রাইস হচ্ছে 1,18,000 টাকা। তাহলে ভিউয়ার্স, 1,18,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই হিরো হাং গাড়িটি। যাদের কাছে সাদা রং পছন্দ তাদের জন্য বেস্ট এই বাইকটি। সো ভিউয়ার্স, এখন আমরা দেখবো ইয়ামাহা এফজেডস, একটি চমৎকার গাড়ি, এবং এটি সম্পর্কে শুনবো আলামিন ভাইয়ের কাছ থেকে। আলামিন ভাই, এটা হলো ইয়ামাহা এফজেড FI V2, ঠিক আছে। এটা মডেল হচ্ছে 2017। এটা 2 বছরের কাগজ করা। এই গাড়িটি কত কিলো চলছে? এই গাড়িটা 8,000 কিলো চলছে। এই গাড়িটার সাউন্ড আপনারা দেখতে পারেন ইচ্ছা করলে। আনটাস গাড়ি। আচ্ছা, এই গাড়ির প্রাইস নির্ধারণ করা হয়েছে? এই গাড়ির প্রাইস নির্ধারণ করেছে 1,65,000। তার ভিউয়ার্স, 1,65,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ইয়ামাহা এফজেড এই গাড়িটি। ভিউয়ার্স, এখন আমরা দেখব একটি কালো রঙের পালসার বাইক, এবং অবাক করার বিষয় এই বাইকটির প্রাইস হচ্ছে মাত্র 70,000 টাকা, এবং এই বাইকটি সম্পর্কে আমরা ডিটেলস এখন জানবো। আলামিন ভাই জি, এই গাড়িতে 220 চেন স্প্রকেট লাগানো আছে, 220 চাপা লাগানো আছে, 220 মিটার লাগানো হবে, সো মডিফাই করা আছে। ইয়াংদের জন্য এটা একটা পছন্দের বাইক। হুম হুম, আর খুবই কম প্রাইসে আমরা এই বাইকটা দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে মাত্র 70,000 টাকায়। এটা মিটার আপনার 220 নতুন হবে, সো বলতে পারেন 0 কিলোমিটার। গাড়িটি 20,000 কিলোমিটার চলেছে। এখন আমরা আরও একটি চমৎকার বাইক দেখবো, এবং সেটি হচ্ছে জিক্সার SF ডাবল ডিক 17-র মডেল। এটা কত কিলো চলছে আলামিন ভাই? এটা 11,000 কিলো চলছে। 11,000 কিলো চলছে। আচ্ছা ভিউয়ার্স, দেখাই যাচ্ছে গাড়িটি কতটুকু রান হয়েছে। আচ্ছা, এটি প্রাইস নির্ধারণ করা হয়েছে 82,000। 1,82,000। 1,82,000 টাকায় আপনি এই চমৎকার জিক্সার SF গাড়িটি এখান থেকে নিতে পারবেন। এখন আমরা দেখব লাল রঙের একটি চমৎকার বাইক, জিক্সার SF গাড়িটি, শুনবো এই গাড়িটি সম্পর্কে। হলো SF ডাবল ডিক্স, এটা 2018-র মডেল। এই গাড়িটা লকডাউনের সময় এই গাড়িটা চলে নাই, সো পড়েছিল। এই গাড়িটা 4,000 কিলো রান হয়েছে। এই গাড়িটা একদম ফুল নতুনের মতনই আছে। এই গাড়িটির প্রাইস? এই গাড়ির প্রাইস হচ্ছে 1,95,000। তাহলে ভিউয়ার্স, 1,95,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার লাল রঙের জিক্সার SF গাড়িটি। সো ভিউয়ার্স, আমরা যেই প্রাইসগুলো শুনলাম বাইক সম্পর্কে, এগুলো হচ্ছে আইসকিং প্রাইস। আপনি কিছুটা এখান থেকে অনার পাবেন, অর্থাৎ বার্গেনিং করার সুযোগ রয়েছে। এরপর আমরা দেখব কোন গাড়িটি আলামিন ভাই। আপনারা দেখতে পারেন হিরো স্মার্ট, আই স্মার্ট বলে যেটাকে। এটা 2018-র মডেল, 7,000 কিলো চলছে। এটা আপনার 21 পর্যন্ত কাগজ করা আছে, 19 থেকে 21 পর্যন্ত। আচ্ছা, এটা প্রাইস? এটার প্রাইস পড়বে একদম 71,000। তাহলে ভিউয়ার্স, মাত্র 71,000 টাকায় আপনি একটি সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থায় বাইকের ওনার হতে পারবেন, এবং যেটি মাত্র 7,000 কিলো চলছে। এখন আমরা দেখব একটি কালো রঙের বাইক, এটি কী বাইক? এটা জিক্সার,
2019 মডেল ওয়ান্টেজ গাড়ি। সো এটার দাম চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস 1 লাখ টাকা, যে নিবে দামাদামি করে অপশন করা আছে। এটা ওয়ান্টেজ গাড়ি। এটা কত কিলো চলছে গাড়িটি? এটা গাড়িটা চলছে তো 12,000 সামথিং। তাহলে এই কালো রঙের এই গাড়িটি আপনারা নিতে পারবেন মাত্র 1 লক্ষ টাকায়, যেটি মাত্র 12 কিলোমিটার চলছে। তার মানে বলা যাচ্ছে গাড়িটি সম্পূর্ণ প্রায় নতুন। এখন আমরা কথা বলবো শোরুমের ওনার্স খোকন ভাইয়ের সাথে। আপনারা যে কোনো তথ্যের জন্য সবসময় খোকন ভাইকে পাবেন। সো আমরা এখন শুনবো ভিউয়ার্সদের উদ্দেশ্যে উনি কী বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম। দর্শকরা এখানে আসলে আমাদের শোরুমের সবকটা বাইকই একদম ফুল ফ্রেশ এবং আনটাচ। এই সবকটা বাইক সম্পর্কে আমাদের সাথে আজকে দামাদামি করার ব্যাপারে আমার সাথে মিট করতে পারবে এবং সব ধরনের সুবিধা অসুবিধা আমার কাছ থেকে নিতে পারবে। আমাদের বাইকগুলো সবগুলোই কাগজপত্র 100% ফুল ওকে আছে এবং ইঞ্জিনগুলো ফুল ওকে আছে। কাস্টমাররা যাতে টোটালিভাবে বাইক আত্মবিশ্বাস থাকে এই ধরনের বাইকগুলো আমাদের শোরুমে কালেকশন করে থাকি। তাই খোকন অটোতে আসলে সরাসরি আমার সাথে এই ব্যাপারে আলাপ করতে পারবে। ধন্যবাদ শফিক ভাইকে। সো ভিডিওটি এই পর্যন্তই। সময় স্বল্পতার জন্য আমরা ওনাদের আরও কালেকশন আরও বাইক দেখালাম না, পরবর্তী কোনো ভিডিওতে আমরা সেটা কভার করবো। আসসালামু আলাইকুম।